আজকে আমরা ট্রিস্টান স্যান্ডি উপন্যাসটার ভলিউম 4 চলে যাব, যার লেখক হচ্ছেন লরেন্স স্টার্ন। ট্রিস্টান বিগিনস অ্যাজ প্রমিসড উইথ দ্য স্লকেনবার্জেস টেল, আ স্টোরি অ্যাবাউট আ ট্রাভেলার উইথ অ্যান এক্সেপশনালি লং নোজ। তাহলে যেখানে শেষ করেছিলাম আমরা ভলিউম 3, সেখান থেকে শুরু হচ্ছে ভলিউম 4টা, স্লকেনবার্জেস টেল থেকে। স্লকেনবার্জেস, আ স্টোরি অ্যাবাউট আ ট্রাভেলার, ওকে, একজন ট্রাভেলারের গল্প যার নাকটা এক্সেপশনালি লং ছিল, অনেক লম্বা নাক ছিল। হি দেন রিটার্নস টু হিজ ফাদার, এবং তারপর তার বাবার বিষয়ে আলোচনা করছে। ওয়াল্টার ডিসাইডস দ্যাট দ্য মিসফরচুন অফ ক্রাস নোজ মাস্ট বি কাউন্ট্রাক্টেড উইথ অল দ্য ফোর্স অফ অ্যান এক্সিডেন্টলি প্রফেসিয়াস নেম, হি সেটেলস অন ট্রিস্ট ম্যাজিস্টাস। তাহলে যেহেতু নাকটা কোথায় হয়ে গেছে ট্রিস্টামের, তাই একটা ভালো নাম রাখতে হবে, প্রচণ্ড শুভ নাম রাখতে হবে, সেই নামটাই তার ভাগ্য ফিরবে। এবং তার বাবা ঠিক করলেন যে তার নাম রাখবেন ট্রিস্ট ম্যাজিস্টাস। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি স্লকেনবার্জেসের একটু গল্প জানলাম, ওকে, লম্বা নাক ছিল এই লোকটার, সেই গল্প, একজন ট্রাভেলার। এবং তারপরে ওয়াল্টার স্যান্ডি কী ঠিক করছেন, যেহেতু নাকটা কোথাও হয়ে গেছে, তাদের ভালো নাম রাখতে হবে যাতে লাইফে হ্যাপি এবং ফর্চুনেট থাকে এই ট্রিস্টাম। তাই তার নাম প্রথমে ঠিক হলো ট্রিস্ট ম্যাজিস্টাস, ওকে, ট্রিস্ট ম্যাজিস্টাস। ট্রিস্টাম নামটা কিন্তু প্রথমে দেওয়া হয়নি, ট্রিস্ট ম্যাজিস্টাস, এটা ভুলবশত ট্রিস্টাম হয়ে যাবে। Both Walter and Toby discuss about the greatness of the name Trist Magistus and speculate on the difficulties of marriage and childbirth. The Trist Magistus naam ta kotora bhalo naam seta discuss korche Walter ebong uncle Toby, ebong tar alochona korche je marriage and childbirth e koto somoshya royeche, difficulties royeche. Next amra ki dekhbo, Tristram tells the reader about the first day of his life in volume 4. Tale volume 4 e kintu tar first day of life mane jonmo holo, okay, volume 4 e. Susanna rushes in with the news that the child has gone black in the face. Susanna chute giye khobor dilo Sandy ke, Walter Sandy ke, je cheler mukta kalo hoye geche. She needs to know the name he is to be given so that he will not die without being baptized. Sobai bhabe more jabe chele ta, beshi kono bajbe na. Je Susanna bolche ekta naam tadri thik korun ebong amake bolun, ami seta giye bolchi church er clergy ke, ebong she baptized hoye jabe, mane christianity peye jabe mrityur age. সবাই ভেবে নিয়েছিল যে মারা যাবে ট্রিস্টাম। সুসানা প্রুভস অ্যাজ ওয়াল্টার হ্যাড ফিয়ার্ড টু বি আ লিকি ভ্যাসেল। ওয়াল্টার যেটা ভেবেছিল সেটাই হলো, সুসানাকে নাম তো বললো ট্রিস্ট ম্যাজিস্টাস, কিন্তু সেখানে গিয়ে ক্লার্জির কাছে গিয়ে সুসানা কি নাম বলে দিল, ট্রিস্টাম বলে দিল, কারণ সে ভুলে গেছে ট্রিস্ট ম্যাজিস্টাস নামটা, বলতে বলতে যাচ্ছিল ট্রিস্ট ম্যাজিস্টাস ট্রিস্ট ম্যাজিস্টাস, কিন্তু সে ভুলবশত ট্রিস্টাম বলে দিয়েছে, ওকে। এবং ট্রিস্টাম নামটা একদমই শুভ নাম নয় কিন্তু, ওকে, প্রচণ্ড অশুভ নাম এটা। নেক্সট আমরা কি দেখব, দে সেন্ড ফর পার্সন ইউরিক ইন অর্ডার টু ইনকোয়ার হোয়েদার রিক্রিশ্চিয়ানিং ইজ পসিবল। পার্সন ইউরিককে ডাকা হলো এবং তার কাছে জানতে যাওয়া হলো যে নামটা কি চেঞ্জ করা যাবে। পার্সন ইউরিক সাজেস্ট দ্যাম টু কনসাল্ট ডিডিয়াস দ্য চার্চ লয়ার। পার্সন ইউরিক বললো যে তোমরা ডিডিয়াস সঙ্গে কথা বলো, ডিডিয়াস হচ্ছে চার্চের লয়ার। অল দ্য পার্সনস রিলেটেড টু চার্চ কাম অ্যান্ড ডিবেট, তাহলে যারা চার্চের সঙ্গে সম্পর্কিত আছে তারা সবাই আসলে ডিবেট করতে শুরু করলো। দে কনক্লুড দ্যাট দ্য নেম উড নট বি চেঞ্জ, এবং শেষে সিদ্ধান্ত নেওয়া হলো যে নামটা কিন্তু কোনো মতে চেঞ্জ করা যাবে না, যে নামটা একবার দেওয়া হয়ে গেছে সেটা চেঞ্জ করা যাবে না। ওয়াল্টার স্যান্ডি অ্যাকচুয়ালি এনজয়েজ দিস সার্কুলার একাডেমিক ডিসকাশনস গ্রেটলি, যখন তারা তর্ক বিতর্ক করছিল সেই সেশনটাকে প্রচণ্ড এনজয় করেছিল কিন্তু ওয়াল্টার স্যান্ডি, যদিও নাম আর পাল্টানো গেল না। হি সেন্ডস টমস ব্রাদার ববি অন এ গ্র্যান্ড ট্যুর অফ ইউরোপ অর মেক সাম ক্যাপিটাল ইম্প্রুভমেন্টস টু দ্য স্যান্ডি এস্টেট বাই দ্য লিগেসি অফ 1,000 pounds left to him by Aunt Dina. তাহলে Aunt Dina ট্রিস্টামের পিসি 1,000 pounds রেখে গেছে, তিনি মারা গেছেন এবং 1,000 pounds রেখে গেছেন, এবং 1,000 pounds ওয়াল্টার স্যান্ডির কাছে আছে। ওয়াল্টার স্যান্ডি ভাবছে এই 1,000 pounds কী করবে, টমের ট্রিস্টামের যে দাদা রয়েছে, ওকে, ট্রিস্টামের যে দাদা রয়েছে ববি, ওকে, ববি স্যান্ডি, ট্রিস্টামের যে দাদা রয়েছে ববি স্যান্ডি তাকে ইউরোপে ট্যুর করতে পাঠাবে, না একটু স্যান্ডি হোল্ডার একটু ঠিকঠাক করে নেবে, স্যান্ডি এস্টেটে কিছু ঘরদোর বানাবে বা একটু ইম্প্রুভমেন্ট করে নেবে, ওকে, একটু রিপেয়ার করে নেবে। তো কী করবে সেটা ডিসিশন নিতে পারছেন না ওয়াল্টার স্যান্ডি। হিজ ইনডিসিশন ইজ রিলিভড হাউএভার হোয়েন দ্য নিউজ অ্যারাইভস দ্যাট ববি হ্যাড ডাইড ইন লন্ডন, কিন্তু ইনডিসিশন থেকে সে বেঁচে গেল কারণ কিছুক্ষণ কিছুদিন পরেই খবর আসলো যে এই ববি স্যান্ডি লন্ডনে মারা গেছেন, লন্ডনে পড়াশোনা করতো ববি স্যান্ডি সেখানেই মারা গেছে, ওকে। এখানে তাহলে ভলিউম 4টা কিন্তু শেষ হয়ে যাচ্ছে।